আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এইচএসি পরীক্ষা দুই হাজার বাইশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই ভিডিওতে আমরা পৌরনীতি ও সুশাসন এর প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের অ্যাসাইনমেন্ট প্রথম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি থেকে অ্যাসাইনমেন্টটি হচ্ছে নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণ পূর্বক একটি নিবন্ধ রচনা কর তোমাদের নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে পৌরনীতি ও সুশাসনের ধারণা ও পরিধি সুশাসনের বৈশিষ্ট্য এবং পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে লিখতে হবে এখানে তোমাদের তোমাদের জন্য বন্টনও দিয়ে দেওয়া হয়েছে তোমাদের মানবন্টনটি হচ্ছে প্রথমে তোমরা যদি চার নম্বর পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই পৌরনীতি ও সুশাসনের ধারণা সুস্পষ্টভাবে লিখতে হবে তুমি যদি এই অংশটিতে তোমরা পূর্ণমান ভাবে সম্পূর্ণ না লেখো অর্থাৎ অধিকাংশই লিখেছো তাহলে তিন পাবে আংশিক লিখলে দুই পাবে এবং সম্পূর্ণ যদি না লিখো অস্পষ্টভাবে লিখো তাহলে এক পাবে দ্বিতীয়টা বলা হয়েছিল যে সুশাসনের পরিধি এখান থেকেও সেম বলা হয়েছে পরিধি যদি সম্পূর্ণ লেখো তাহলে তোমরা চার পাবে আংশিক লিখলে তিন পাবে এবং কিছুটা লিখলে দুই পাবে আর যদি তোমরা পরিধিটা যদি একেবারেই কম লিখে থাকো তাহলে এক পাবে সো এভাবে তোমাদের নাম্বার পাবে এবং পূর্ণ মান হচ্ছে বিশ নম্বর তোমাদের নম্বরের ব্যাপ্তিও দিয়ে দেওয়া হয়েছে ষোলো থেকে বিশ যারা পাবে তারা অতি উত্তম এগারো থেকে পনেরো যারা পাবে তারা উত্তম এবং ছয় থেকে দশ যারা পাবে তারা ভালো আর পাঁচ থেকে নয় যারা পাবে তাদের অগ্রগতির প্রয়োজন রয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে অন্য বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করা হবে